লকডাউনের মেয়াদ বেড়েছে, আরও তৎপর প্রশাসনের কর্মীরা। ট্রাফিক সিগন্যালে চলছে নাকা চেকিং। কেমন রয়েছে ট্রাফিক পুলিশের তৎপরতা তা জানতে গিয়ে আরোহী নিউজের ক্যামেরায় উঠে এলো এক অন্য ছবি। গড়িয়া ট্রাফিক গার্ডের তরফে চলছে নাকা চেকিং। লকডাউন পরিস্থিতিতে শুনশান রাস্তা, কিন্তু এর মধ্যেই এসেনশিয়াল যে সার্ভিস সেইগুলোকে ছাড় পাচ্ছে। কিন্তু আমরা এর আগেও দেখেছি যে বিভিন্নভাবেই নাকা চেকিং চলছে, বিভিন্ন গাড়িকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের অথেন্টিকেশন আছে কিনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছবি যেখানে একজন পথচারী আসছেন, একজন মহিলা, তাকে জিজ্ঞাসা করছেন ট্রাফিক গার্ডের কর্মীরা যে এই সময় তাদের কী পরিস্থিতি। আমরা একটু জানার চেষ্টা করব ঠিক কিসের জন্য তিনি বাইরে বেরিয়েছেন। কি ঘটেছে আপনার, আপনি কেন এখন বেরিয়েছেন? আমি কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, তো সমস্ত দোকানপাট আমাদের এলাকায় বন্ধ ছিল। আমি গড়িয়া অবধি ঘুরেছি, সমস্ত বন্ধ, গড়িয়া বাঘা যতীন সব। তারপরে এই এমার্জেন্সি, আমার খুব ওষুধটা খুব এমার্জেন্সি। আপনার কোনো টেম্পারেচার নেই তো? না না, টেম্পারেচার টেম্পারেচার কিছু নেই তো? আচ্ছা, আমি পাঠাচ্ছি ওনার সঙ্গে আপনাকে, বাড়িতে আপনি চলে যান, ঠিক আছে? আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি, আমি দেখছি। আপনার নাম্বারটা আমাকে একটু দিয়ে যান তো। ওনার কী বললেন পুলিশ অফিসার? উনি বললেন যে উনি আমার ওষুধের মানে বাড়িতে চলে যেতে উনি দেখছেন কীভাবে ওষুধটা ব্যবস্থা করতে পারে। ওষুধের ব্যবস্থা কি পুলিশ কর্মী করে দিচ্ছে? হ্যাঁ বলছেন, আমরা করছি। আপনাকে বললেন একটু বাইককে পৌঁছে দিয়ে যাওয়া হোক, ওনার ওষুধ আছে তাই জন্য। এরপর গড়িয়া ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌশিক মজুমদার নিজেই তৎপর হয়ে ওই মহিলার ওষুধ আনতে চলে যান। মহিলার ওষুধ কোথায় পাওয়া যায় সেই খোঁজেই বেরিয়েছেন এখানকার ট্রাফিক সার্জেন্ট। আমরাও রয়েছি তার সঙ্গে, দেখা যাক কোথায় থেকে ওষুধ পাওয়া যায়, অবশেষে মহিলা সেই জরুরি ওষুধটা পান কিনা। এলাকার বিভিন্ন দোকানে খোঁজ করেন প্রেসক্রিপশনের ছবি নিয়ে। যে যে দোকানে যান সেখানেও আমরা পৌঁছেছিলাম। ওষুধ কি মিলল? না, ওষুধটা পাওয়া যাচ্ছে, ওষুধটা দিয়েছেন সত্যিকারের জন্য, এটা অনেক জায়গায় খুঁজেছেন, বুঝতে পারছেন ওষুধটা নেই। এরপরে কি তাহলে অন্য কোনো ওষুধ? হ্যাঁ দেখছি, আমি অন্য কোথাও মিলল না। লকডাউন পরিস্থিতিতে সব জরুরি ওষুধও অনেক সময় পাওয়া যাচ্ছে না। তবে কি ওই মহিলা ওষুধ পাবেন না? সেই কৌতূহল নিয়ে আমরা অনুসরণ করেছিলাম ট্রাফিক সার্জেন্টকে, আরও অনেক ওষুধ দোকানে গেলেন তিনি। আরও একটি ওষুধ দোকানে ঢু মারলেন পুলিশ অফিসার। এবার আমরা একটু জানার চেষ্টা করব যে অবশেষে ওষুধটা কি পাওয়া গেল। স্যার, ওষুধ কি মিলল? হ্যাঁ পাওয়া গেছে, ওনার এখান থেকে কি সব ওষুধই মিলেছে? হ্যাঁ, ওনার ওষুধগুলো যে কটা ছিল সে কটা পেয়ে গেছে। আপনি ওষুধগুলো ওনাকে ফোন করে ওনার বাড়ি যাও। অবশেষে মিলেছে। এরপর ওষুধ নিয়ে অসুস্থ মহিলার ঠিকানায় পৌঁছানোর চেষ্টা করেন কর্তব্যরত অফিসার। মহিলার নম্বরে ফোন করেন তিনি। আমি বলছি ম্যাডাম, আমি সার্জেন্ট কৌশিকবাবু, কৌশিক মজুমদার বলছিলাম। ওই আপনার ওষুধটা পেয়েছি, আমাকে একটু বলুন তো আপনার বাড়িটা ঠিক কোন জায়গাটায়? আচ্ছা, আমি রামগড়ের ভেতরে ঢুকেছি সিএসসি অফিস থেকে, ঠিক তার পরের গলি। আপনি তো অসুস্থ, একটু কষ্ট করে নিচে নামতে পারবেন? তাহলে আমি আপনার হাতে ওটা দিয়ে দিতাম। আমরা শুনলাম যে তিনি ফোনে কি কথোপকথন করলেন, তার সঠিক অ্যাড্রেসটা জানলেন সেই মহিলার থেকে, এবং সেখান থেকে তিনি আরেকটা বিষয় তাকে উল্লেখ করে দিলেন যে অসুস্থ মহিলা যেহেতু একা রয়েছেন, তাই বাড়ি থেকে তিনি অনুরোধ করলেন যে বাড়ির ওপর থেকে যদি নিজের থেকে একটু নিচে নামতে পারেন তাহলে পুলিশ কর্মী তিনি কর্তব্যরত রয়েছেন, তাই ওষুধটা তাকে দিয়েই তিনি চলে আসতে পারবেন। অবশেষে ওষুধ পৌঁছলো মহিলার হাতে। তারপর অবশেষে আমরা গন্তব্যে পৌঁছেছি। কৌশিক মজুমদারকে অনুসরণ করেছিলাম আমরা, এবং তিনি কর্তব্যরত অবস্থায় যেখান থেকে নাকা চেকিং চলছিল সেইখান থেকে তিনি
অবশেষে সেই অসহায় মহিলার ফ্ল্যাটের কাছে এসেছেন এবং তিনি নিচে আসতে বলেছেন। তিনি আসার পরে ওষুধ সংগ্রহ করেছেন এবং তার ওষুধটা যে কতটা প্রয়োজনীয় তা বোঝা যাচ্ছে। এবং অতি যখনই ওষুধটা পেয়েছেন, তিনি আজকে সারাদিন সেই ওষুধটা নেওয়া হয়নি, তাই ওষুধ পাওয়া মাত্রই তিনি সেটা সেবন করলেন এবং তারপরে তিনি যেটা না বলে নয় এবং তাকে ধন্যবাদ জানালেন। অবশেষে মিলেছে ওষুধ, কিন্তু যে মহিলা ওষুধ পেলেন তার কি বক্তব্য, কিভাবে এই দিনগুলো তিনি কাটাচ্ছিলেন আর আজকে যে অভিজ্ঞতা হলো কি বলবেন তিনি? আমি কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, তো আমি রামগড়, গাঙ্গুলি বাগান, বাঘাযতীন, গড়িয়া সব দোকান ঘুরে আমি আমার ওষুধ পাইনি। রাত্রি 10টা অবধি আমাকে ঘুরতে হয়েছে এই অসুস্থ শরীর নিয়ে, তারপর আমি বাড়ি ফিরে আসি। আজকে এই রোদের মধ্যে আমি এরকমই সমস্ত দোকানে খোঁজ করছি, অধিকাংশ দোকানই বন্ধ, আর যে দু একটা দোকান খোলা কোথাও আমার ওষুধ পাচ্ছিলাম না। আর আমার ওষুধ এতটাই ইমার্জেন্সি যে ওটা আমার মানে একদিন না হলে চলবে না, সেখানে কালকে আমি ওষুধ খেতে পারিনি, তো আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। উনি আমাকে রাস্তায় জিজ্ঞেস করলেন, তো আমি আমার প্রবলেমের কথা ওনাকে বললাম, উনি তারপর আমাকে মানে গাড়ি করে বাড়িও পৌঁছে দিলেন এবং ওষুধটা উনি কালেক্ট করে আমার বাড়ি অবধি এসে উনি দিয়ে গেলেন। কৌশিকবাবু এবং সমস্ত কলকাতা পুলিশকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ওনাদের ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না, কিন্তু মানে উনি যেটা করলেন মানে এটা সবার জানা দরকার যে ওনারা মানুষের পাশে কীভাবে এই অবস্থার মধ্যে ওনারা হেল্প করছেন মানুষকে। তবে ওই সার্জেন্ট যখন ওষুধের খুঁজেছিলেন, তার আগে এক বাইক আরোহীর মাধ্যমে অসুস্থ মহিলাকে বাড়ি পৌঁছে দিতে বলেছিলেন পুলিশ কর্মীরা। সেই ব্যক্তির অভিজ্ঞতাও আমরা জানার চেষ্টা করেছিলাম। নাকা চেকিং চলার সময় কৌশিক মজুমদার তাকে ধরেছিলেন এবং সেই ব্যক্তিকেই আমরা জানার চেষ্টা করব, ওম প্রকাশ, তার থেকে জানার চেষ্টা করব যে পুলিশ অফিসার তাকে ঠিক কী বললেন। আমাকে স্যার বললেন কি ওনার শরীরটা খুব খারাপ, উনি ওষুধ কিনতে বেরিয়েছিল পায়নি বলে আমাকে বললো একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসতে। তা আমি এই বাড়িতে আসলাম, ছেড়ে দিয়ে এবার বললো উনি কি ঠিক আছে থ্যাংক ইউ, এবার চলে যাও। অচেনা মানুষ, যেখানে হয়তো সচরাচর কেউ কাউকে ভরসা করে না, কিন্তু লকডাউন পরিস্থিতি মানুষকে সাধারণ মানুষ থেকে পুলিশকর্মী সকলের যেন একটা ভিন্ন রূপ দেখতে পেল। এরপর আবার কি, নিজের কাজে ফিরে গেলেন কর্তব্যরত কলকাতার ট্রাফিক সার্জেন্ট কৌশিক মজুমদার। এভাবেই নিরন্তর মানুষের পাশে শহরের অতন্দ্র প্রহরীরা। কর্তব্যে অবিচল, সেই দৃশ্যে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। একটু আগে ঠিক এখান থেকেই এই নাকা চেকিং চলতে চলতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়েছিল যে একজন অসহায় মহিলাকে কীভাবে ওষুধ পৌঁছে দিয়েছেন। ফিরে এসেই সেই কৌশিক মজুমদার আবার সেই কর্তব্যে অবিচল, এবং এমনই দৃশ্য আজকে দিনভর দেখা গেল গড়িয়ার ট্রাফিক গার্ডের এই সিগন্যালে। আর সেখান থেকে এক বিশেষ বার্তাও এবং পুলিশের এক অন্য রূপও আমরা চাক্ষুষ করলাম। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে কুন্তল দাস, আরোহী নিউজ।